বহুল প্রচলিত একটি ধারণা হচ্ছে একজন সাধারণ মানুষ জীবদ্দশায় তার মস্তিষ্কের কেবলমাত্র 10% ব্যবহার করতে পারে, অর্থাৎ তার মস্তিষ্কের বাকি 90% অব্যবহৃত রয়ে যায়। বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায় নায়ক বা নায়িকারা কোনো একটি বিশেষ উপায়ে মাথার 100% ব্যবহার করা শুরু করে অসীম ক্ষমতার অধিকারী হয়ে পড়ে। এছাড়াও আমরা শুনে থাকি পৃথিবীর বড় বড় প্রতিভাবান মানুষেরা তাদের মস্তিষ্কের 10% বেশি ব্যবহার করতে পেরেছিলেন বলেই সফলতা অর্জন করতে পেরেছিলেন। এক্ষেত্রে বিজ্ঞানী আইনস্টাইনের মস্তিষ্কের 50% ব্যবহার করার ব্যাপকভাবে প্রচারিত এই কথাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক বিজ্ঞান মতে এই ধারণাগুলোর সত্যতা কতটুকু আজ আপনাদেরকে সেটি জানাব। খুব সম্ভবত এই ধারণাটির জন্ম হয় 1890 সালে, যখন হার্ভার্ড ইউনিভার্সিটির দুজন সাইকোলজিস্ট উইলিয়াম সিডিস নামক একজন শিশু প্রোডেজিকে নিয়ে গবেষণা করার এক পর্যায়ে বলেছিলেন যে মানুষ হয়তো তার মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে না। 1930 সালের দিকে লোকমুখে তাদের এই কথাটি প্রচারিত হতে হতে তার 10% একটি সংখ্যায় রূপ নেয়, যা কিনা ক্রমাগত ব্যবহারের ফলে আরও প্রচার লাভ করে বিভিন্ন বইয়ে, ম্যাগাজিনে এবং বিজ্ঞাপনে। আর এভাবেই মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণাটি ছড়িয়ে যায়। তবে 1900 শতকে প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা মনে করতেন মস্তিষ্কের কিছু কিছু অংশ নিষ্ক্রিয় থাকে। তারা মস্তিষ্কের কর্মহীন অঞ্চলকে মস্তিষ্কের নীরব অংশ বা সাইলেন্ট কর্টেক্স বলে অভিহিত করেছিলেন, কারণ নীরব অংশ হিসেবে পরিচিত মস্তিষ্কের অংশটিতে ইলেকট্রোডের মাধ্যমে উদ্দীপনা বা স্টিমুলেশন পাঠানোর পরও শরীরের অঙ্গপ্রত্যঙ্গে প্রক্রিয়া পরিলক্ষিত হতো না। এই থেকেই এই ধারণার প্রচলন হয় যে সাধারণ মানুষ সেসব অংশ ব্যবহার করতে অক্ষম। পরবর্তীতে অবশ্য দেখা যায় মস্তিষ্কের এই নীরব অংশগুলো আমাদের শারীরিক ক্রিয়ায় লক্ষণীয় কোনো পরিবর্তন না আনলেও সেসব আমাদের চিন্তা চেতনা কিংবা ভাষাকে নিয়ন্ত্রণ করে। চলুন এবার এই বহুল প্রচলিত ধারণাটির সত্যতা যাচাই করা যাক। নিউরোলজিস্ট ব্যারি গর্ডন মস্তিষ্কের 10% ব্যবহারের এই ধারণাকে প্রত্যাখ্যান করে বলেন, আমরা কার্যত আমাদের মস্তিষ্কের সব অংশ ব্যবহার করছি এবং প্রায় সবসময় আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ অংশই ব্যবহৃত হচ্ছে। এছাড়াও নিউরোসাইন্টিস্ট ব্যারি বায়ারস্টেইন 7টি কারণ দেখিয়ে প্রচলিত এই ধারণাকে শুধুমাত্রই লোককথা বলে প্রমাণ করেন। কারণগুলো হচ্ছে, যদি মস্তিষ্কের কোনো অংশ অকার্যকর থাকত তাহলে সেখানে আঘাত লাগলে আমাদের কোনো শারীরিক প্রতিক্রিয়া পরিলক্ষিত হতো না, কিন্তু বাস্তবে এমনটা হয় না। ব্রেন স্ক্যান এটা প্রমাণ করে যে আমরা যাই করি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আমাদের ব্রেন সর্বদা কার্যকর থাকে। মস্তিষ্ক আমাদের শরীরের সবচাইতে ব্যয়বহুল অঙ্গ। এটি শরীরের প্রায় শতকরা 20% শক্তি খরচ করে থাকে। যদিও এটির ওজন সমগ্র শরীরের শতকরা 2% মাত্র, যদি এরকম একটি অঙ্গের শতকরা 90% অকেজ থাকে তাহলে বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্কের এই নিষ্ক্রিয় অংশগুলো বাদ হয়ে যেত। নিউরো ইমেজিংয়ের মাধ্যমে দেখা যায় ঘুমের মধ্যেও মস্তিষ্কের সব অংশ কিছু মাত্রায় হলেও সচল থাকে। শুধুমাত্র গুরুতর কোনো ক্ষতির সম্মুখীন না হলেই মস্তিষ্কের কিছু অংশ নীরব হয়ে যায়। মস্তিষ্কের প্রত্যেকটি অংশেরই নিজ নিজ কাজ রয়েছে। মস্তিষ্কের একটি অঞ্চল এককভাবে কাজ না করে একটি জটিল প্রক্রিয়ায় সমষ্টিগতভাবে কাজ করে। এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করে এমন কোনো অঞ্চল পাওয়া যায়নি যার কোনো কার্যকর ভূমিকা নেই। সিঙ্গেল ইউনিট রেকর্ডিং ব্যবহার করে বিজ্ঞানীরা মস্তিষ্কে ক্ষুদ্র ইলেকট্রোকর্ড প্রবেশ করিয়ে নিউরন সেলের কর্মপদ্ধতি পর্যবেক্ষণ করেন। যদি শতকরা 90% নিউরন সেলই অকার্যকর থাকত তাহলে সেটি এই রেকর্ডিংয়ে ধরা পড়ত। অব্যবহৃত থাকার ফলে সাধারণত মস্তিষ্কের সেলগুলোর অবক্ষয় হয়। যদি শতকরা 90% নিউরন সেলই অকার্যকর থাকত তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের অটোপসিতে এই বিশাল পরিসরে অবক্ষয় পরিলক্ষিত হতো। সুতরাং বলাই যায় আমরা আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ অংশই ব্যবহার করি, কেবল ব্যক্তিবিশেষে এর কর্মক্ষমতার পার্থক্য থাকতে পারে। আমরা মস্তিষ্কের বেশি অংশ ব্যবহার করি না, বরং চর্চা, সঠিক প্রয়োগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে পারি। বন্ধুরা, ভবিষ্যতে এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।